নমস্কার আমি ডক্টর বিনায়ক দেব বুকে ব্যথা হওয়ার অনেকগুলো কারণ আছে তার মধ্যে সব সবথেকে ঝুঁকিপূর্ণ কারণ যেটা সেটা হচ্ছে যদি এটা হার্টের থেকে হয় অর্থাৎ আমরা যেটা হার্ট অ্যাট্যাক বলি তো সেটা আমাদের ডেফিনেটলি জানতে হবে যেটা এটা হার্টের থেকে হচ্ছে কি হচ্ছে না আমরা যে জানি যে বুকে ব্যথার আরেকটা কারণ হচ্ছে আমরা যেটা অনেকেই ভাবি যে গ্যাসের থেকে হচ্ছে সেটাও হওয়া স্বাভাবিক তো রাত্রিবেলা যদি বুকে ব্যথা হয় তখন মনে হয় যে হ্যাঁ খাবারের পর একটা বুকে ব্যথা হচ্ছে তাহলে ওটা হয় গ্যাসের থেকে প্রবলেম হয়তো হতে পারে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে এটার মধ্যে ঝুঁকি কতটা আছে সেটা জানার জন্য আমাদের কি কি করতে হবে কীভাবে জানবো আমরা যে এটা হার্টের থেকে হচ্ছে তো প্রথম যেটা আমাদের দেখতে হবে যে আপনার আমাদের যে হৃদযন্ত্র আছে তার রিস্কফ্যাক্টর কতগুলো কার্ডিওভাস্কুলার রিস্ক রিস্কফ্যাক্টর বলা হয় যেগুলো যেমন কেউ যদি ধূমপান করেন কারোর যদি কোলেস্ট্রল বেশি থাকে সুগার বেশি থাকে কারো যদি প্রেশার বেশি থাকে কারো যদি পরিবারে অনেকের হার্টের প্রবলেম আছে তার যদি বুকে ব্যথা হয় এবং সেই বুকে ব্যথা যদি একটা অস্বাভাবিক হয় অস্বাভাবিক বুকে ব্যথা বলতে যেটা আমরা মনে করি যে ধরুন রাত্রে খাওয়ার পর শুয়ে আছেন হঠাৎ বুকে যন্ত্রণা শুরু হয়েছে এবং সেই যন্ত্রণার সাথে সাথে হয়তো ঘাম হচ্ছে এবং তার সাথে সাথে যদি আপনার এতগুলো রিস্ক ফ্যাক্টার থাকে তখন আপনাকে কিন্তু মনে ধরেই নিতে হবে যেটা হার্টের থেকে হচ্ছে কিনা আমাদের জেনে নিতে হবে তার জন্য একমাত্র উপায় হচ্ছে ইসিজি করা তো আপনাকে তাহলে একটা নিকটবর্তী জায়গায় গিয়ে হাসপাতালে গিয়ে কিংবা কোনো এমার্জেন্সিতে গিয়ে কিংবা কাউকে বাড়িতে ডেকে একটা ইসিজি করিয়ে নিতে হবে ইসিজি যদি নর্মাল থাকে তাহলে বুকে ব্যথার কারণটা হার্টের থেকে হওয়ার সম্ভাবনা খুবই কম তাহলে আমরা অনেকটা আশ্বস্ত হতে পারি যে হ্যাঁ তাহলে ওদের গ্যাসের ব্যথা হচ্ছে মাসল পেন হচ্ছে বিভিন্ন ধরনের থেকে হচ্ছে সেখান থেকে আমরা অনেকটা আশ্বস্ত হয়ে গেলাম কিন্তু যদি ওটা ইসিজিতে সমস্যা থাকে তাহলে ওখান থেকে আমাদের চিকিৎসা বুকের হার্টের চিকিৎসা শুরু হবে আমাদের তো প্রথম যে ইসিজিটা যখন হচ্ছে ইসিজিটা পড়ার জন্য কাউকে একটা লাগবে যে ইসিজি থেকে বলবে যে হ্যাঁ এটা হার্টের প্রবলেম হয়েছে সেখান থেকে যদি তিনি হাসপাতালে অলরেডি ভর্তি হয়ে গিয়ে থাকেন কিংবা এমার্জেন্সিতে গিয়ে থাকেন সেখান থেকে আমরা যা যা আমাদের করণীয় সেগুলো আমরা করি ওখানে ইসিজি পর ইকোকার্ডিওগ্রাম হয় দু একটা রক্ত পরীক্ষা হবে রক্ত পরীক্ষাতে কনফার্মেশন আসবে যে হ্যাঁ এটা হার্টের প্রবলেমই এবং হার্ট অ্যাট্যাক থেকে হয়েছে তারপরে আমাদের যা যা আমাদের প্রক্রিয়া আছে সেগুলো আইদার আমরা ওই ক্লটটাকে গলানোর জন্য একটা ওষুধ দিই যেটা থার্মবোলাইসিস বলা হয় অথবা এখন যেটা আমরা অন্য একটা পদ্ধতিতে চিকিৎসা করি সেটা হচ্ছে অ্যাঞ্জিওপ্লাস্টি সেটা প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি বলা হয় তৎক্ষণাৎ আমরা তাকে ওটিতে নিয়ে গিয়ে ওই ক্লটটাকে খুলে দিয়ে ওখানে একটা স্ট্যান্ড বসিয়ে দেওয়া হয় তো এরকম দু তিন রকমের চিকিৎসা আছে তো যেটা পেশেন্টের জন্য সঠিক হবে সে ধরনের চিকিৎসাটাই তখন আমরা শুরু করে দেবো সাজেশান আমরা অনেকটাই দিতে পারি এবং সেটা সব থেকে সুবিধে যেটা হচ্ছে এখন এই তথ্য প্রযুক্তির যুগে সবাই জানে এক্স্যাক্টলি কী করলে হার্ট ভালো থাকে এবং কী করলে হার্টের সমস্যা হয় এটা সবাই আমরা জানি যেটা আমরা পারি না করতে যে কোনো কারণেই হোক আমরা সেগুলো করতে পারি না সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে যে আপনার নিজের মূল্যায়ন করতে হবে যে আপনি কতটা রিস্ক আছেন হার্ট অ্যাটাকের অর্থাৎ আপনার যদি মেল জেন্ডার হন যদি এই যে রিস্ক ফ্যাক্টার্সগুলো বললাম সেগুলো যদি আপনার থাকে এবং তার সাথে সাথে যদি আপনার কখনও শ্বাসকষ্ট হয় বুকে চাপ হচ্ছে চলা করলে হার্ট অ্যাট্যাক নর্মালি হঠাৎ করে আসে না কিছুদিন জানান দেয় সেই জানানটা আমরা হয়তো ওয়ার্নিং সিগনাল যেগুলো আমরা বলি সেগুলোকে আমরা হয়তো অবহেলা করি তো তার জন্য আমাদের যেটা লাগবে ডেফিনেটলি ওই জায়গাটা যখন এসে পৌঁছছে তখন আমাদের ইমিডিয়েটলি ডাক্তারের সঙ্গে গিয়ে যোগাযোগ করা রাতের মাঝখানে কোনো একটা হার্টের প্রবলেম হলে যতটা প্রবলেম হয় একটা মানুষের ডাক্তার অব্দি পৌঁছোতে দিনের বেলা অবভিয়াসলি অনেক ইজি হয় তো সেই জানানের জায়গাগুলো যেন আমরা অবহেলা না করি ডাক্তারের কাছে যেন ইমিডিয়েটলি পৌঁছতে পারি কিন্তু যেটা ইমিডিয়েট প্রবলেম এটা হচ্ছে এটা কিন্তু সেই জায়গায় পৌঁছ যাতে না পারে তার জন্য আমরা কি করব তার জন্য আমাদের এই প্রিভেন্টিভ স্ট্র্যাটেজিস যেগুলো আছে মানে লাইফস্টাইল চেঞ্জ মানে লাইফস্টাইল চেঞ্জ বলাটা খুব সহজ কিন্তু আপনার লাইফস্টাইল যেটা আপনার আজকে যে লাইফস্টাইল আপনি মেনটেন করছেন সেটা থেকে হঠাৎ করে একটা একশো আশি ডিগ্রি ঘোরা খুব ইজি নয় কিন্তু লাইফস্টাইল চেঞ্জের মধ্যে আমরা কী কী বলি আমরা বলছি যে স্ট্রেস একটা ফ্যাক্টর যেটা আপনি কোনো দিন মাপতে পারেন না আমরা যেমন সুগার মাপতে পারি কোলেস্টেরল মাপতে পারি প্রেসার মাপতে পারি কিন্তু আমরা স্ট্রেস মাপতে পারি না স্ট্রেস একটা এমন একটা জিনিস যেটা সবার জীবনে আমাদের দৈনন্দিন জীবনে আছে তো স্ট্রেসটাকে আমরা কিভাবে মোকাবিলা করছি সেই জায়গাটা দেখতে হবে তার জন্য যা যা করণীয় সেগুলো আমাদের করতে হবে স্ট্রেসটা মোকাবিলা করার জন্য তার সঙ্গে সঙ্গে যদি কারুর হার্টের প্রবলেম থাকে তাদের সেই চিকিৎসা করতে হবে যদি কারোর প্রেশারের প্রবলেম থাকে সেটা চিকিৎসা করতে হবে সুগার থাকলে তার চিকিৎসা করতে হবে এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের সচেতনতা আমার অ্যাওয়্যার হতে হবে যে হ্যাঁ আমার হার্টের প্রবলেম হতে পারে সেই জায়গাগুলোতে তখন গিয়ে আমাদের চেঞ্জ করতে হবে তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের খাদ্য তালিকায় আমরা কি কি খাচ্ছি খালি খাবারের কোয়ালিটি নয় আমরা খাবারের যে নির্দিষ্ট সময় মতন আমরা খাই কি সেটাও খুব জরুরি কবার খাচ্ছে অনেকেই দেখবেন যে কাজের চাপে লাঞ্চ করছে না কাজের চাপে ব্রেকফাস্ট করছে না ডিনার হয়তো রাত্রি বারোটার সময় করছে তো আপনি হয়তো বলবেন যে হ্যাঁ আমি তিন তিনবারই খাচ্ছি খাওয়ার ঠিকই খাচ্ছি কিন্তু আপনার টাইমিংটা ভুল হয়ে যাচ্ছে তো সেখান থেকে আপনার হার্টের প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে আরও ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের এখন এই যে ওয়ার্ক ফ্রম হোম যে দু দু আড়াই বছর আমরা দেখলাম তারপরে প্রত্যেকটা অনেকটা জবেই আমাদের চেয়ারে বসে কাজ করতে হচ্ছে কন্টিনিউয়াসলি আমাদের মুভমেন্ট কম তো সেই জায়গাতে আমাদের ইনঅাক্টিভিটি যেটা আমরা বলি সেই ইনঅ্যাক্টিভিটি হচ্ছে সেটাকে আমাকে কাউন্টার করতে গেলে আমাদের নিয়মিত একটা ব্যায়াম বলবো না যদি আমরা হাঁটাহাঁটি করি সেটা অ্যাবসুলুটলি ফোকাসড হাঁটতে হবে এবং সেই হাঁটাটা রেগুলারলি করতে হবে অ্যাটলিস্ট সপ্তাহে আমাদের চার থেকে পাঁচ পাঁচ দিন যদি আমরা কুড়ি থেকে পঁচিশ মিনিট জোরে হাঁটি তাহলে ডেফিনেটলি সে বার্ন আউটটা হচ্ছে তো আমরা হয়তো অনেক সময় বলি যে আমরা অফিসে হাঁটছি হাসপাতালে হাঁটছি এখানে হাঁটছি ওখানে হাঁটছি সেই হাঁটাটা আর ওই ফোকাসড হাঁটার মধ্যে একটা তফাৎ আছে মানে এখানে আমরা লেজারলি পেসে হাঁটছি ওখানে আমরা জোরে হাঁটছি এবং আমাদের এখন অনেক স্মার্ট ওয়াচ পাওয়া যাচ্ছে যেখানে আমরা বলতে পারছি যে কত স্টেপস কতক্ষণে আমরা কভার করছি তো এই যে বৈজ্ঞানিকভাবে জিনিসটাকে নিয়ে যাওয়া আমাদের এক্সারসাইজটাকে সেটা খুব জরুরি অনেকেই বলে যে জিমে আমরা ভর্তি হবো কিনা জিমে কিন্তু যারা যান তারা ম্যাক্সিমাম আমি দেখি যে ওয়েট লিফটিং করছেন ওরা কিন্তু ওখানে এরোবিক এক্সারসাইজ যেটা আমরা বলা হয় যেটা দৌড়নো তারপরে হাঁটা সাইক্লিং তারপরে এই যে ফ্লোর এক্সারসাইজ এগুলো কিন্তু করা দরকার ওয়েট এক্সারসাইজ কাদের করা দরকার যাদের অ্যাকচুয়ালি মাসল বিল্ডিং যারা করছে যারা ওয়েট লিফটার্স কিংবা যারা স্পোর্টসম্যান কিংবা যারা হয়তো অভিনেতা তারা হয়তো তারা বডি বিল্ড করছে তাদের জন্য ওয়েট লাগবে কিন্তু নর্মাল জনগণের জন্য ওয়েট লিফটিং লাগছে না এরোবিক এক্সারসাইজ লাগবে জিমটায় যেটা সমস্যা জিমটায় আমাদের সাবস্ক্রিপশান নেওয়া থাকে কিন্তু যাওয়া হয় না যে কারণে যাওয়া না থেকে ইজি হয় আমার মনে হয় বেস্ট হচ্ছে যদি আপনি সাঁতার কাটতে পারেন গরমের সময় যদি আপনার সুইমিং পুলে গিয়ে সাঁতার করতে পারেন সপ্তাহে একটি দু তিন দিন দ্যাট ইজ দ্য বেস্ট এক্সারসাইজ তারপরেরটা হচ্ছে হাঁটা জোরে জোরে হাঁটতে পারেন বাড়িতে যে অনেকে বলে যে আমরা ট্রেডমিল কিনে রেখেছি ট্রেডমিলটা বাড়িতে হয়তো প্রথম এক সপ্তাহ ইনাগোরেশনের পর ওটার কাজ হয় তারপরে কিন্তু ওখানে কাপড় শোকানো হয় তো বেসিক্যালি ওই ট্রেডমিল বাড়িতে ইজ নট এ ভেরি গুড আইডিয়া তো হাঁটাটাই আমি বলবো ইজ যে ম্যাক্সিমাম বেস্ট আইডিয়া তার সঙ্গে আপনার খাওয়া খাওয়াটা নির্দিষ্ট সময়ে করা এবং খাওয়ার যে আমাদের কোয়ালিটিটা আছে সেটাকে ঠিক মতন করে মেনটেন করা সচেতন প্রথম দিন থেকে জন্মানোর পর থেকে সচেতন হতে হবে প্রথম অভিভাবকদের তারপরে যখন আপনারা যখন আমরা যখন অ্যাকচুয়ালি একটা পনেরো ষোলো সতেরো বছর গিয়ে পৌঁছোচ্ছি যখন অ্যাকচুয়ালি আমাদের ম্যাক্সিমাম রিস্কটা আমরা শুরু করে দিচ্ছি মানে এই জাঙ্ক ফুড খাওয়া বিভিন্ন জায়গায় গিয়ে অনিয়ন্ত্রিত খাওয়া লাইফস্টাইলটা একটা সাংঘাতিক অন্য রকমভাবে করা স্মোকিং এই যে সময়টা এই যে টিন এজ ইয়ার্স গুলো এখান থেকে কিন্তু আমরা ওই বীজটা রোপণ করছি হার্ট সে বীজটা কিন্তু প্রথম গাছ হবে তারপর ফল হতে হতে কিন্তু হয়তো কুড়ি পঁচিশ বছর লাগবে তখন আমরা ভাবি হঠাৎ করে কি হলো না হঠাৎ করে আপনি পঁচিশ বছর পেছনে ফিরে যেতে হবে অর্থাৎ আমি মনে করি যে আমাদের যে হেলথ এডুকেশন সেটা কিন্তু স্কুলের একটা পাঠ্যক্রমে থাকা উচিত সিলেবাসে থাকা উচিত আমরা কিভাবে সচেতন থাকবো কারণ একটা সমাজের এবং একটা দেশের যারা ওয়ার্কিং পপুলেশন তারা যদি তিরিশ থেকে পঁয়তাল্লিশ কি পঞ্চানব ধরি সেই পঁচিশটা বছর ডিটারমিন করছে যে আপনি কিভাবে তার আগের পঁচিশ বছর ছিলেন সেই পঁচিশ বছর যদি আপনি ঠিক মতো না কাটিয়ে থাকেন নেক্সট পঁচিশ বছর আপনাকে ভোগাবে আর আমাদের প্রবলেমটা হচ্ছে আমরা জেনেটিকলি প্রিডিসপোজ ভারতীয় উপমহাদেশে আমরা যারা বাস করি কম্পেয়ার টু সে জাপান ওরে এ ককেশিয়ান কান্ট্রি ওয়েস্টার্ন কান্ট্রিজ ইউরোপিয়ান কান্ট্রিজ আমাদের জিনেটিক্যালি আমরা প্রিডিসপোজ টু হার্ট ডিজিজ তো সেই জিনটাকে তো আমি চেঞ্জ করতে পারছি না আমার বাবাকে আমি চেঞ্জ করতে পারছি না মাকে চেঞ্জ করতে পারছি না তাদের ডিজিজ প্রোসেস চেঞ্জ করতে পারছে না এটা আমি চেঞ্জ করতে পারবো সচেতন হয়ে আমি আমার খাবার আমার লাইফস্টাইল আমার কর্মক্ষেত্রে আমি কিভাবে থাকবো আমি বদাভ্যাসগুলো করব না এই জিনিসগুলো আমি সচেতনভাবে আমি করতে পারবো মেডিসিনটা আপনি ডাক্তারের উপর ছাড়তে হবে মেডিসিন যখন শুরু করতে বলবেন তখন শুরু করবেন যদি কখনো বললেন যে এবার কমাতে হবে ডোজ কমাবেন আর খুব ইম্পর্টেন্ট বডি ওয়েট বডি ওয়েটটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ বডি ওয়েটের থেকে আপনার সুগার প্রেশার কোলেস্ট্রল এবং হার্ট প্রবলেম চারটেই হবে এবং তার থেকে আরো বিভিন্ন আরও এরিয়াতে যেমন আর্থ্রাইটিস নিউরোলজিক্যাল প্রবলেম গ্যাস্ট্রিক প্রবলেম এগুলো সমস্ত বডি ওয়েট থেকে হয় বডি ওয়েটে আমরা যেটা দেখি খালি ওজনটা না বিএমআই দেখি বডি মাস ইন্ডেক্স বডি মাস ইন্ডেক্স যদি আপনার পঁচিশ অবধি থাকে দ্যাট ইজ কারেক্ট পঁচিশ থেকে তিরিশ তিরিশ ঊর্ধ্বে যদি হয়ে যায় তাহলে আপনার বডি ওয়েট অনেক বেড়ে গেছে তো আমরা অনেক সময় দেখি যে যাদের বডি ওয়েট বেশি হয়তো আমাদের তাদের ওষুধ শুরু করতে হচ্ছে কিন্তু বডি ওয়েট যখন আমরা নামিয়ে আনতে পারছি মেনটেন করতে পারছি ওষুধের পরিমাণটা অনেক কমে যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে অবভিয়াসলি আমাদের ওষুধ কন্টিনিউ করতে হবে কিন্তু বহু ক্ষেত্রে আমরা দেখেছি যে ওষুধের পরিমাণটা আমরা কমাতে পারছি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হয়েছে এই কোভিড এর পরে অনেকের যাদের কোনো হার্টের কোনো সমস্যা আগে ছিল না অনেক অল্প বয়স্কদের এখন হার্টের প্রবলেম হচ্ছে সেটা পোস্ট কোভিড এটা আমরা দেখতে পাচ্ছি এবং এটা আমরা জানতাম যেটা হবে কারণ যেভাবে কোভিডটা হার্টকে টার্গেট করে লাংস আর হার্টকে তাতে পরবর্তীকালে যে হার্টের প্রবলেম হবে সেটা আমরা জানতাম কিন্তু এটা যে এত ভয়ানক হবে সেটা আমরা তখনও বুঝতে পারিনি সেটা আমরা ক্রমশ দেখতে পাচ্ছি যাদের কোনো দিন যে স্মোক করতো না ড্রিঙ্ক করতো না প্রেশার ছিল না কোলেস্ট্রল ছিল না ফ্যামিলিস্ট ছিল না তারা হঠাৎ করে হার্ট অ্যাটাক নিয়ে ভর্তি হচ্ছে এটা পোস্ট কোভিড সিনারিও কিন্তু আমরা অনেকটা দেখতে পাচ্ছি অনেক অভিনন্দন আপনাদের আপনারা আমাদের কাছে এসছেন এবং এসে এই ইন্টারভিউগুলো নিচ্ছেন এগুলো আমি আশা করি যেগুলো এগুলো মানুষের কাছে যখন পৌঁছবে তাদের সচেতনতাটা বাড়বে এবং আমরা চাইব যে মেডিকেল কমিউনিটি হিসেবে যে আপনাদের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই রকম ধরনের প্রোগ্রামগুলো দেখুন এবং দেখে এগুলো থেকে শিখুন কিছু এবং আমি এটাও চাইব যে হৃদরোগ থেকে আটকানোর জন্য এবং হৃদরোগ যাতে হলেও যাতে নিয়ন্ত্রণে থাকতে হয় তার জন্য এই যে আমরা খাদ্য তালিকার কথা বললাম নির্দিষ্ট টাইমে খাওয়ার কথা বললাম রেগুলার ব্যায়ামের কথা বললাম স্ট্রেস কমানোর যে যে জায়গাগুলো বললাম আপনার যে প্যাশনগুলো আছে সেগুলো বললাম সেগুলো আপনারা খেয়াল করুন এবং এটা আমি শিওর যে আপনার হাতেই কিন্তু আপনার হার্ট আপনার হেলদি হার্ট ইজ ইন ইয়ার হ্যান্ডস আপনি কিভাবে সেটাকে নিজের হার্টকে আপনি নিজে যত্ন নেবেন সেটার কিছু আমরা গাইডলাইন্স দিতে পারি কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার নিজের হাতে এমন কিছু করবেন না যাতে আপনি নিয়ন্ত্রণের বাইরে জিনিসটা চলে যায় তখন কিন্তু ডাক্তাররাও কিছু করতে পারে না যতটা আপনি যত তাড়াতাড়ি আপনি ডাক্তারদের কাছে যাবেন এবং আমি সেটা বলবো যে আপনাদের রেগুলার চেক আপে থাকুন সবসময় চল্লিশ ঊর্ধ্ব যারা তারা আপনারা কি হেলথ চেক যেগুলো হয় আপনাদের কোম্পানিতে যান যখন আপনারা যখন কোথাও নিয়োগ হয় আপনাদের হেলথ চেক হয় সেটাকে রেগুলারলি করুন এবং আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আপনাদের থ্রু দিয়ে আমরা যে এতগুলো মানুষের কাছে পৌঁছচ্ছি আপনাদের অনেক অভিনন্দন